यारबे मुस्तफा अमारे हजे जा को ऐसे जेनो देखी दो चौके तुमर कबा। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलात वस्सलाम अला सय्यदिल मुरसलीन अम्मा बाद फऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलात वस्सलाम अलैका या रसूल अल्लाह व अला आलिका व असहाबिका या हबीब अल्लाह वस्सलात वस्सलाम अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। मदनी चैनल दर्शक बिंदु देखछेन अनुष्ठान हरामाइनेर पथे যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়তুল মুমিনি খায়রু মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নিয়ত করি যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই প্রোগ্রামটি দেখব, যা আলোচনা হবে তার উপর আমল করব, অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদে পাকের ফজাইল সম্পর্কে কিতাব ও আহাদিসে তাইয়িবার মধ্যে বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। জিলহজের মাস চলছে, প্রথম 10 দিন আল্লাহ পাকের নিকট বড়ই পছন্দনীয়। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যার যতটুকু সম্ভব আমরা এই 10 দিন এবং 10 দিনের পরেও আমরা বেশি পরিমাণে দুরূদ শরীফ আদায় করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, হজের মৌসুম চলছে, হজের দিন অতি নিকটবর্তী। 8 জিলহজ থেকে হাজী সাহেবগণ হজের যে গুরুত্বপূর্ণ রকনগুলো আছে, বিধানগুলো আছে, সেগুলো পালন করবেন। মিনা শরীফে যাবেন, আরাফার ময়দানে যাবেন, মুজদালিফা জামারাত সহ বিভিন্ন যে কার্যাদি আছে সেগুলো সম্পাদন করবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে সেখানে যাওয়ার এই কাজগুলো সম্পাদন করার সেই তৌফিক দান করুক। আমাদের এই অনুষ্ঠানেও বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা হয়ে থাকে ইনশাআল্লাহ। হজের আলোচনাও আমাদের এই প্রোগ্রামে সামিল করা হবে। আমাদের সাথে আজকে আছেন কামাল ভাই, মিরাজ ভাই, ইনশাআল্লাহ আলোচনা হবে ওনাদের কাছ থেকে, এবং মেহবুব ভাই আছেন নাতখা। আজকে বিষয় নিয়েছি প্রতিবেশীর অধিকার। যারা আমাদের নেইবার আছে, যারা আমাদের নিকটে থাকে, আমাদের চারপাশে থাকে, আমাদের আশেপাশে যারা অবস্থান করে, যাদেরকে প্রতিবেশী বলা হয়, এদের কি কি অধিকার আছে, প্রতিবেশীর অধিকারের ব্যাপারে কুরআন ও আহাদিসে তাইয়িবার মধ্যে কি কি বর্ণনা করা হয়েছে, একজন মুসলমান হিসেবে আমার উপর কি হক এবং আমার অপর মুসলমান ভাইয়ের আমার জন্য কি হক, সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আমরা শুনবো। আসুন শুরুতে আমাদের মেহবুব ভাইয়ের কাছ থেকে কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের আলোচনার দিকে যাব। জি জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله وہاں کیا جود و کرم ہے شہ بتہا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا فرش والے تیری شوکت کا بولو کیا جانے خسروا عرش پہ اڑتا ہے پریرا تیرا صلی اللہ علیک یا رسول اللہ
وسلم عليك يا حبيب الله. देखे नौ पियो नबी तुमी मोरे मदीनाते, देखे नौ पियो नबी तुमी मोरे मदीनाते, অসিজেন জলে ভেজনয়ন নিয়ে মদিনাতে, অসিজেন জলে ভেজনয়ন নিয়ে মদিনাতে, আমার সালাম দিও হাজি নবীর ধারে, কেঁদে কেঁদে আমার সালাম দিও হাজি নবীর ধারে, কেঁদে কেঁদে প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে, প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে, মদিনার বীর কাতর করেছে হে প্রিয় নবীর, যেন আমি চলে যাই স্বপনে মদিনাতে, বারে বার যেন আমি চলে যাই স্মরণে মদিনাতে, বারে বার যেন আমি চলে যাই ধ্যানে মদিনাতে, বারে বার যেন আমি চলে যাই স্বপনে মদিনাতে, ওহে আতার জন্য মদিনা প্রাণের চেয়ে প্রিয়, ওহে আতা এজন্যে মদিনা প্রাণের চেয়ে সৃষ্ট নবী শুয়ে আছেন মদিনাতে, প্রিয় নবী সৃষ্ট নবী শুয়ে আছেন মদিনাতে, আমার নবী প্রিয় নবী শুয়ে আছেন মদিনাতে। মারহাবা, আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারার বা আদব বা যক বা শক হাজিরি নসিব করুক।
যারা গিয়েছেন একবার তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। দর্শক দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে, আজকে বিষয় নেওয়া হয়েছে প্রতিবেশীর অধিকার। বিষয়ের দিকে যাব কামাল ভাই, প্রতিবেশী কারা হুজুর? আমি আপনি যারা নিকটে আছে তারা। আচ্ছা, প্রতিবেশী আসলে আমার চতুর্দিকে, জি, কিতাবে আছে আমার ডানে বামে সামনে পেছনে পিছনে ৪০টি ঘর, জি, মনে করে এদিকে ৪০ এদিকে ৪০ ৮০ ওদিকে ৪০ এদিকে ৪০, এরা সবাই প্রতিবেশী। প্রতিবেশী আসলে নিকটে যারা থাকে এরাই প্রতিবেশী। এখন আমার আপনার নিকটস্থ যারা আছে এরাই সত্যিকার অর্থে আমার আপনার বিপদে সঙ্গ দেয়, জি, বাইরের মানুষ হয়তো শুনবেও না, ফানি দেওয়ার টাইমও পাবে না। প্রতিবেশী এটা এমন একটা জিনিস, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াকিয়ার মধ্যে আছে, মানে জিন্দেগীর মধ্যে আছে, প্রতিবেশীর গুরুত্ব এত বেশি এত বেশি। হায়াতুল নবী বলে আমার তো মনে হয় এদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে, আল্লাহ, মানে বেশি গুরুত্ব, জি, মানে প্রতিবেশীর গুরুত্বের মধ্যে আপনি ফতন যে গুরুত্বটা আছে সেটার সাথে মুমিনের সম্পর্ক আছে। আচ্ছা, অর্থাৎ কিতাবে আছে যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে সত্যিকার মুমিন না, সে সত্যিকার মুমিন মুসলমান না, জি। তো প্রতিবেশীর অধিকারের মধ্যে বড় অধিকার হচ্ছে তার সাথে কি ভালো বিহেভ করা, সুবহানাল্লাহ, ভালো আচরণ করা, জি। এখন যে প্রতিবেশী যার কারণে ভয় পায় তার কি হবে? আল্লাহ, আরে কথা বলি নি এদের ঘরে সাইদ ভাই কিছু বললে মারতে আসবে, অসহায়, এইসব প্রতিবেশী এই ধরনের যারা তাদের কি হবে? জি জি, এই জন্য প্রতিবেশীর হক অনেক বেশি, প্রতিবেশীর হক মুসলমান হলে হক, জি, বিধর্মী হলে হক আছে, আত্মীয় হলে আবার হক বাড়ি গেছে। মুসলমানের একটা হক, প্রতিবেশীর একটা হক, আত্মীয় হলে আর একটা হক, মোট তিনটা হয়ে গেছে। আর বিধর্মী হলে নিকটের আছে এইজন কি হক আছে, প্রতিবেশী হওয়ার জন্য হক আছে, জি। তো এই জন্য বলার মকসদ এটা হবে আমার আপনার প্রতিবেশীর হকের মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে তাকে কষ্ট না দেওয়া, জি, চলার মধ্যে। যেমন কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখছি, মানে একজন মানুষের ঘর, তার চলার কোথাও রাস্তা নেই। আচ্ছা, মনে করো আমার পরে আপনি আর কি, আমি কি করছি, আমার বন্ডায় অনেক জায়গা আছে, আপনাকে আমি হাঁটতে দেব না, আপনি হয়তো এটা আমাকে সেল করে দাও, কিন্তু আমি আমার উপর আপনাকে হাঁটতে দেব না। এটা কোন ধরনের মুসলমান? আপনার কাছে জায়গা আছে না থাকলে একটা কথা, ওকে আপনি ৬ ফিট ৮ ফিট জায়গা বিক্রি করে দাও, গুণা আছে না, তোমারটা আমি নেব, তোমাকে আমি হাঁটতে দেব না। একটা দিওয়াল মাত্র দূরত্ব, জি, ৪০ গজ তো অনেক দূর হয়, জি জি জি। এখন এভাবে যে প্রতিবেশীকে আটকিয়ে দেওয়া, মকসদ খারাপ হয়ে গেছে স্যার, এটা কেমন মুসলমান? জি, বা তুমি আরেকজন করে কি জানো, চতুর্দিক থেকে জায়গা দখল করে বিস্কেন দিয়ে মদ্যখানে তুমি যাবে কিভাবে? জি, আমি তোমাকে যেতে দেবো না। আসলে এমনটা হচ্ছে আজকে হুজুর, আপনি যেটা খুব সুন্দর বিষয় তুলেছেন সেটা হচ্ছে হাঁটার জায়গা নিয়ে। এটা শুধু আপনি এক জায়গার কথা, মানে মানে এটা এক জায়গার কথা না, আজকে পুরো সমাজের সমাজের প্রত্যেকটা জায়গায় যে আমার হাঁটার জায়গা আছে আরেক প্রতিবেশীর বা নাই, এই হাঁটার জায়গাকে নিয়ে এখন দ্বন্দ্ব বিরোধ হচ্ছে। এখন এটা আপনি কিভাবে নেবেন বিষয়টাকে? জানেন আমরা, আপনি জানেন কাউকে যদি কেউ হাঁটতে দেয় এটা সৎকাই জারিয়া, অবশ্যই অবশ্যই সৎকাই জারিয়া, জি, আপনি যে আমার জায়গা দিয়ে হাঁটবেন চলাফেরা করবেন, এটা আমি যদি রাস্তাটা মেরামত করে দিই চলার জন্য উপযুক্ত করে দিই, এটা আমার জন্য সৎকাই জারিয়া হচ্ছে। এখন হুজুর এখানে আরেকটা বিষয় আছে যে যারা সৎকাই জারিয়া মনে করে রাস্তা ছেড়ে দিচ্ছে এদের উপরই কিন্তু সেই প্রতিবেশী আবার কাল হয়ে দাঁড়ায়, এটাও ঠিক। এখন যাকে আপনি সুযোগ দিচ্ছেন, এখন সে যদি আপনার ক্ষতি চায় বিভিন্ন ক্ষেত্রে, এখন আপনি কিভাবে কোনো একটা প্রতিবেশীকে আপনার কথা এটা অস্বীকার করার সুযোগ নাই,
মানে বসতে দিলে শুয়ে যায়, জি জি এটা অবশ্যই এরকম গেড়ে বসে যায়, জি জি জি। বলার মকসদ এটাই, যে হোক না কেন আমরা উভয় উভয়ের সাথে ভালো বিহেভ করা বাধ্যতামূলক, ভালো বিহেভ করতে হবে, একে অপরের কষ্ট থেকে নিজেকে বাঁচাতে হবে। এখন বর্তমানে আপনি দেখবেন বিশেষভাবে এটা শহরে বেশি হয়, সোলার রাস্তাগুলো একদম কি সরু, একজন মানুষ যদি মারা যায় তাকে নিবে খাটিয়া পর্যন্ত নেওয়ার জায়গা থাকে না, জি। কারো ঘরে আগুন লেগে গেছে কিভাবে যাবে, কিভাবে ফায়ার সার্ভিস যাবে, জি। ও বলে রাস্তার আগুন যায় কেন, আসলে প্রতিবেশীর হকের মধ্যে আসতেছে কিতাবে আছে, মনে করো আমি ফ্যাট ভরে খাইলাম, জি, আপনি আমার প্রতিবেশী, এ আমার প্রতিবেশী, যে কি একজন না কি আছে, হ্যাঁ, আমাকে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে, আল্লাহ, এ কেন না কিয়েছিল, জি, কেন আমি তার খবর নি নাই, হ্যাঁ। এখানে এটা খাবারের দিকে একটা বিষয়, দ্বিতীয় আমার চলাফেরা আসা যাওয়া, কিতাবে তো এমন আছে তুমি তোমার বিল্ডিং কে তুষা করিও না ফার্স্টের বিল্ডিং এ যেন বাধা না যায়, এরকম করতে পারবে না, আল্লাহ, মানে অপরের হক কেয়ার করার জন্য বলা হচ্ছে, আর আমরা কি করি একদম আমরার মতো থাকবো, তুমি ফজার মতো ওই জিয়ারখানায় যেভাবে নত হইয়া ঢুকে তুমি এভাবে সরু রাস্তা দিয়ে যাইবা, আমি ফ্রাইডু ফাইজারও নিয়ে যেমন ইচ্ছা তেমন করো, ও ভাই মনে করো ফুইসাওয়ালা গরিবের মধ্যে হয়তো আমরা ভেদাভেদ করি, মওলার দরবারে কোনো ভেদাভেদই নাই, আসলে মওলার দরবারে মুত্তাকিরা কামিয়াব, জি, মওলার দরবারে কেউ ফুইসাওয়ালা বেশি কেউ ফুইসে কম তাই বিলাই তাদের কি মর্যাদার মধ্যে কমি, আরে যদি হিসাব করো মর্যাদাই তো গরিবরা দামি, হ্যাঁ গরিবদের তো ব্যাপার আসতেছে 500 বছর আগে ফুইসাওয়ালার চাইতে জান্নাতে যাবে, আর বেশক আমার অনুরোধ থাকবে প্রতিবেশীর হকের মধ্যে প্রথম হক আমরা কারোর জন্য দরজা বন্ধ না করি, জি, দরজা দরজা বুঝো, প্রতিবেশী যে কোনো বিপদ আমার ঘর আসতে পারে, পানির জন্য আসতে পারে, খাবারের জন্য আসতে পারে, রোগ বিমারের সহযোগিতা আসতে যে কোনো কারণে আসতে পারে, কিন্তু যে বা যারা প্রতিবেশীর জন্য দরজা বন্ধ করে রাখে গেটে দারোয়ান রাখছে কাউকে ঢুকতে দিবি না, আল্লাহ, তাদের কি হবে, আমার তো চিন্তা মাথায় কাজ করে না, জি, কেন দারোয়ানকে রাখছো তুমি পাহাড়ে কাউকে ঢুকতে দিবে না, আল্লাহ, সেই যে দুঃখে আছে বা তার ঘরে, এখন দেখো আমার আপনার ঘরে ফ্রিজ ভর্তি খাবার আছে, জি, পাতিল ভর্তি খাবার আছে, আমি খাইলাম আমার ছেলে মেয়ে খাইছে, আরেকজনের তো ছেলে আছে তার ছেলে কান্না করতেছে, এখন সে যে আসতে না পারে তার দুঃখটা সে কারে বলবে, আল্লাহ আকবার, আল্লাহ, প্রতিবেশীর হকের মধ্যে সবচেয়ে বড় হক, আমি কি বলে যে নাকে তেল দিলে ঘুমাইলাম বাকিরা নাকেই আসে, এটা তো যে ঘুম আছে তার জন্য, এটার জন্য বড় দুঃসংবাদ, আসলে আসলে দর্শক এখানে একটা বিষয় এটাও যে অনেকে কিন্তু অনেক গরিব হয় কিন্তু সে কখনো মুখ ফুটে আপনার দুয়ার পর্যন্ত আসবে না, কেননা তাদেরও তো আত্মসম্মান বোধ বলতে কিছু আছে, আত্মসম্মান বোধ যারা তারা চায় না, জি, যতই গরিব হোক হুজুর চাইবে না, দরকার হলে পেটে খুদে রাখবে কিন্তু এরপরও আপনার দুয়ারে আসবে না, কিন্তু আমার আপনার হক হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে ভালো অবস্থানে রেখেছেন, আমার যতটুকু সম্ভব, আসলে আমাদের ইলমে তো আছে না, আমার আশেপাশের মধ্যে চোখ বুলাইলেই হয়ে যায় যে কার অবস্থান কতটুকু, কার স্ট্যাটাস কতটুকু বর্তমানে, তো যদি চোখ বুলায় তাহলে আমরা পেয়ে যাব যে কার অবস্থান কোথায়, বলতে হবে না যে মানে এটা তাকে প্রকাশ করতে হবে না যে আপনার অবস্থান এমন, এজন্য আমি আপনাকে পাঠিয়েছি, কোন একদিন এমনিতেই পাঠিয়ে দেয়, দেখো কিতাবে তো এটাই আছে তুমি যখন খাবার রান্না করো বেশি করে জুল দিয়ে রান্না করো, এখানে বলা হয় না যে গরিব ফাড়ে দাও, আল্লাহ বলছে তুমি তোমার প্রতিবেশী বেশিকে উপহার হিসেবে দাও, ও আল্লাহর বন্দা আমি শুধু গরিব কে তো চিন্তা করবো, প্রতিবেশী কি কি বলে ব্যক্তিত্বের বন্ধন বৃদ্ধি কেমন আদান প্রদান উপহার দেওয়া নেওয়ার মধ্যে, এখন তো হুজুর আমরা আসলে না আপনি যেটা বলেছেন যে শুধু গরিবকে কেন দেবো, বাট এখানে একটা বিষয় এটাও আসে আসে যে পয়সাওয়ালাদেরকেই মানুষ দেয়, কেন দেয়, তার সাথে একটা ভালো বন্ডিং হওয়ার জন্য, কেন দেয়, সেই যাতে আমার বিপদে কাজে আসে, কেননা সে তো মালদার সে তো পয়সাওয়ালা তাকে দিলে তো আমার ফায়দা হবে, এটা হচ্ছে দুনিয়া লুবি মানুষের আলামত, জি, রাগ করিয়ে নামার কথা, ইসলামের মধ্যে বৈষম্য নাই, জি, ইসলামের মধ্যে স্বজন প্রীতি নাই, ইসলামের মধ্যে আজকে যে তারতম্য দেখায় তুমি চৌধুরী এ গোলাম তুমি সে ও নকর, এটা ইসলামে নাই, বেশক বেশক, ইসলাম সবাইকে কি সমান সমান চোখে দেখে, এ আমার ছেলে একে আমি বেশি দেব, এরকম ঘটনা ঘটছে তো,
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নূন নতুন কাপড় পরে জুমাত খুতবা দিচ্ছেন। তৎকালীন তো কি যারা মুসল্লি তারাও নেককার, তখন বললো যে আমি মুমিনিন, একটা প্রশ্ন আছে, আপনি যে কাপড়টা আমাদের সবাইকে বন্টন করছেন দিয়ে তো জামা হয় না, আপনি পরিপূর্ণ জামা পরে কিভাবে খুতবা দিচ্ছেন, আগে এটা জবাব দেন। এখন যদি কেউ যদি রাষ্ট্রপ্রধানকে বা ক্ষমতাধরকে জিজ্ঞাসা করে বলবে একে আগে মিনিট লাগবে না জেলের ভিতরে আগে জিয়ারে ঢুকা, এই আমার ইজ্জতের মধ্যে কি জিজ্ঞাসা করতেছে। তখন বলল তোমার কথা ঠিক, একটা আমিও যে বাঘ পাইছিলাম ওটা দিয়ে কাপড় হয় না, হয় না, আমি আমার ছেলে আমার ওর বাঘটা দিয়ে দিছে, দুটোটা মিলাইয়া কাপড় বানাইছে। আল্লাহ আল্লাহ, কেমন জিন্দেগি দেখেন, প্রতিবেশী অর্থাৎ তৎকালীন যারা ফজা ছিল তাদেরকে যেমন দিয়েছে নিজে ততটুকু নিয়েছে, এমন না যে নিজে বেশি করে নিয়ে নিল ওদেরকে বঞ্চিত করলো। ইসলাম তো এটা শিখায়। বেশক বেশক, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। দর্শক, প্রতিবেশী প্রতিবেশী কেউ আমার ভাইও হতে পারে, কেউ আমার বোনও হতে পারে, প্রতিবেশীদের মধ্যে কেউ আবার আমাদের চাচাও হতে পারে, জ্যাঠাও হতে পারে। তো যেই হোক না কেন আমাদের লক্ষ্য রাখা উচিত, তাদের খেয়াল রাখা উচিত। মিরাজ ভাইও আছেন, জি হুজুর, প্রতিবেশীর হক অধিকার। আলহামদুলিল্লাহ, শুনছিলাম কামাল ভাইয়ের আর আপনার কথোপকথন। এই কথোপকথন বলতে বলতে কয়েকটি পয়েন্ট এমনভাবে আসলো যে ইমাম গাজালী রহমতুল্লাহ তাআলা আলী বলেন যে প্রতিবেশী কাকে বলা হয় এবং প্রতিবেশীর হক বলতে কোনটাকে বলা হয়। শুধু কষ্ট দিলে আর কষ্টর বদলে কষ্ট দেওয়া সহ্য করা এটা নয়, কেউ যদি কষ্ট দেয় ওই কষ্টটাকে সহ্য করার নামও প্রতিবেশীর হক। যে আপনাকে কষ্ট দিল আর আপনি ক্ষমা করে দিলেন, শুধু এমনটাই নয়, কষ্ট দেওয়ার পরে সেটা সহ্য করার ধারণ ক্ষমতা রাখাটাও একটা প্রতিবেশীর হক। অর্থাৎ আপনাকে কষ্ট দিল জি, কিন্তু আপনি সেটার কষ্টটা সহ্য করতে হবে। এবং কি এখানে ইয়া যেমন এই কথার পাশাপাশি আরেকটা কথা আছে যে যে আবু বকর রহমতুল্লাহ তাআলা আলী যেমন হুজুর বললো যে চল্লিশটা ঘর, তো উনি বললো যে আমার প্রতিবেশী চল্লিশটা চল্লিশটা পশ্চাতে চল্লিশটা ডানে বামে চল্লিশটা পূর্বে চল্লিশটা ঘরের মধ্যে। আমি এমন অবস্থা করতাম যে যখন ঈদ আসতো মাংস প্রতিটি ঘরে ঘরে এবং কাপ ঈদের ঈদ উল ফিতরের সময় প্রতিটি ঘরে ঘরে আমি কাপড় দিয়ে আসতাম এবং কি সাথে ১০০ গোলামও আজাদ করে দিতাম প্রতিবেশীর। এইভাবে খেয়াল রাখতো। আসলে আমরা এখন প্রতিবেশীর কিভাবে খেয়াল রাখতেছি, কথা হচ্ছে এটাই যে আমরা এখন প্রতিবেশীর কাছে, প্রতিবেশী যেতেও একটা সংকোচ বোধ করে, কিন্তু হাতিম তাই রহমতুল্লাহ তাআলার কাছে আসার পরপরই তিনি কিভাবে উত্তমভাবে আচরণ করেছিলেন, প্রতিবেশীর সাথে এভাবে আচরণ করা উচিত। আসলে প্রতিবেশীকে এমনভাবে সুযোগ করে দেওয়া দরকার যে প্রতিবেশী বুঝতেও না পারে সে কি পরিবারের লোক নাকি বাইরের লোক। বেশক, এমনভাবে পরিবেশ তৈরি করা দরকার, আমাদের মধ্যে ডিস্টেন্স যা আছে এগুলোকে দূর করে দেওয়া উচিত অবশ্যই। এত এভাবে যদি আমরা ডিস্টেন্স বাড়াতে থাকি আর আমাদের মধ্যে যদি বৈষম্যতা তৈরি করতে থাকি, তাহলে দেখা যাবে একসময় আল্লাহ পাক আমাদের কাছ থেকে প্রতিবেশীদের খেয়াল রাখার তৌফিকটাও তুলে দিবে। তো এই জন্য প্রতিবেশীর হক যা আছে, অধিকার যা আছে, সেগুলো অবশ্যই অবশ্যই পালন করুন এবং প্রতিবেশীদের খেয়াল রাখুন। প্রতিবেশী আমাদেরই ভাই, আমাদেরই নিকট আত্মীয়, তাদের খেয়াল রাখা আমাদের উপর দায়িত্ব ও কর্তব্য। দর্শক, আপনাদের কল আছে, আসুন আমরা কিছু কল আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি, কল দিবেন। আমার নাম মোহাম্মদ ওয়াসিম আক্তারি। জি, আমার বাড়ি হলো কৃষ্ণগঞ্জ। মাশাআল্লাহ, আপনাদের মাদানী চ্যানেলে হারামাইনের পথে অনুষ্ঠানটি মাশাআল্লাহ দেখতে আমার খুবই ভালো লাগে। আর মাশাআল্লাহ এতই ভালো লাগে যে আমি এটা আগে কখনো ভাবতেই পারিনি, যেমন একটি সুন্দর অনুষ্ঠান দেখবো তা থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করবো, যা আমি মক্কা মদিনা শরীফ সম্পর্কে আমি আগে এই সম্পর্কে আমি কোনো কিছু জানতাম না। মাশাআল্লাহ এখন মাদানী চ্যানেলের এর হারামাইন অনুষ্ঠানের হোসেনে আমি অনেক কিছু জানতে পেরেছি, এমন কিছু শিক্ষা গ্রহণ করে দেয় মাশাআল্লাহ, যারা মাদানী চ্যানেল দেখে তাদের কাছে আমার অনুরোধ যে আপনারাও হারামাইন অনুষ্ঠানটি দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ ভাইজান, আপনার এত প্রশংসার জন্য শুকরিয়া, ধন্যবাদ। আল্লাহ করিম আপনাকে আরও বরকত দান করুক, আপনার পরিবারের উপর খাস রহমত নাজির করুক। আসলে হারামাইনের পথে অনুষ্ঠানটি আনার উদ্দেশ্য এটাই, যাতে আমাদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত অন্তরে ধারণ হয়।
যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র শহরে যাওয়ার আশা আকাঙ্ক্ষা রাখে, যাতে সেই আশাটা আরও বেড়ে যায়, প্রিয় নবীর ডাক তাদের চলে আসে, সবার উপর দয়ার নজর যাতে হয়ে যায়, এই অনুষ্ঠানের মাকসুদই এটা। এবং বিভিন্ন বিষয় নেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে আমরা বিভিন্ন বিষয়ের মাধ্যমে নিজের আখলাককে পরিবর্তন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কামিয়াবি দান করুন। জি, নেক্সট কল। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করা হবে। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার রেজা আক্তারি, আলহামদুলিল্লাহ আমি কুমিল্লাতে উপস্থিত। মাদানী চ্যানেলের অনুষ্ঠান হারামাইনের ফতে, এই অনুষ্ঠানটা আমি প্রতিনিয়ত দেখুন আলহামদুলিল্লাহ। এখানের মধ্যে হজের বাকি আর শুনতে পাই, তাছাড়াও হজের নিয়ম কানুন আলহামদুলিল্লাহ শুনতে পাই। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আনাস, আমি গ্রামবাড়ি থেকে বলছি। জি, হারামাইনের পথে এই অনুষ্ঠানটি দেখে আমার খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আছেন সোশ্যাল মিডিয়াতে, মেহেদী হাসান ভাই, এরপর আজাদ ভাই, এরপর হচ্ছে জামান ভাই, আশিকুর রহমান ভাই, অনেকে এই নাতের জন্য ফরমায়েশ করেছেন, অনুরোধ করেছেন। মেহবুব ভাইয়ের কাছে যাব, কয়েকটি কালাম শামিল করব। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ। উম্মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, উম্মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, উম্মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মদিনা ইয়া হাবিবাল্লাহ, উম্মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, উম্মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মদিনা ইয়া হাবিবাল্লাহ, উম্মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মদিনা ইয়া হাবিবাল্লাহ। প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর আমায় হজে ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ, উম্মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মদিনা ইয়া হাবিবাল্লাহ। প্রতি বছরে যেন যাই মদিনা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরে যেন যাই মদিনা ইয়া রাসূলুল্লাহ, বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা ইয়া রাসূলুল্লাহ, উম্মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মদিনা ইয়া হাবিবাল্লাহ, উম্মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মদিনা ইয়া হাবিবাল্লাহ। না চাই সম্পদ না চাই সুনাম, শুধু স্বপ্ন আমার একটা,
সম্পদ না চাই সুনাম, শুধু স্বপ্ন আমার এটাই, তব প্রেমে তুমি মোরে কাঁদাও না ইয়া রাসূলুল্লাহ, মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মদিনা ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর ভালোবাসা মন থেকে মুছে দিয়ে, পৃথিবীর ভালোবাসা মন থেকে আমার মুছে দিয়ে, বানাওনা তোমারি মোরে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, বানাওনা তোমারি মোরে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, না কোনা ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মদিনা ইয়া হাবিবাল্লাহ। প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ, মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মদিনা ইয়া হাবিবাল্লাহ, মাই ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রিয় মদিনাই ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে। আজকের বিষয় নেওয়া হয়েছে প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক সম্পর্কে আমরা অনেকটুকু আলোচনা করেছি। তো প্রতিবেশীর হক, প্রতিবেশীর হকের মধ্যে এটাও আছে যাতে আমরা তাদের কষ্টের সময় খেয়াল রাখি। প্রতিবেশীর হক এটাও আছে যদি কোনো প্রয়োজনে পড়ে তাদেরকে আমরা সহযোগিতা করি। প্রতিবেশীর হকের মধ্যে এটাও আছে যাতে কেউ মৃত্যুবরণ করলে তার জানাজায় আমরা শরিক হই। প্রতিবেশীর হকের মধ্যে এটাও আছে যাতে প্রতিবেশীর কারো মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিবাহ হচ্ছে, সেখানে গিয়ে আমরা যাতে সহযোগিতা করি। কিন্তু এর উল্টো চিত্র আমরা সমাজের মধ্যে দেখতে পাই। জোর প্রতিবেশীর কারো ধরেন কারো বিয়ের কথা চলছে, এখন আমি গিয়ে কী করলাম, বিয়েটা যাতে না হোক যারা এসেছে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের কথা আগে থেকে বললাম বা ঢোকার আগেই অনেক কিছু বলে ফেললাম, তো দেখা যায় যে বিয়ের কার্যাদি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। এ ব্যাপারে আপনি কী বলবেন? অনেক প্রতিবেশী চরিত্রের মধ্যে, ফিতরতের মধ্যে এটাই আছে যে অপরের যাতে ভালো না হোক, অপরের যাতে ভালো না হোক, অপরের মেয়ের যাতে ভালো জায়গায় বিয়ে না হোক, অপরের ছেলের সাথে যাতে সুসম্পর্ক, হিংসা, কারণটা কি যাতে ভালো না হোক? আসলে একটা জিনিস আপনি দেখবেন, এটা একটা বিশাল মহামারীর মতো রূপ ধারণ করছে। বেশক বেশক। আমি বাইরে সবার সাথে ভালো, হ্যাঁ, কিন্তু প্রতিবেশীর সাথে আমার বনে না। জি, ও সবার সাথে বাইরে ভালো কিন্তু তার প্রতিবেশীর সাথে আর বনে না। আপনি দেখবেন প্রতিবেশীর মধ্যে মেজরিটি ভাই থাকে, চাচাতো ভাই থাকে, জেঠাতো ভাই থাকে, মানে কি রক্ত সম্পর্কের বেশি থাকে, খুব নিকট আত্মীয়। জি, খুব নিকট আত্মীয়। কিন্তু আমাদের এখানে দেখা যায় এই যে একটা বৈরী ভাব, খারাপ ভাব, হ্যাঁ, এর কারণটা কি? সবার সাথে বাইরে তো সবার সাথে ভালো, চাচাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে ঠিক নাই, ভাই ভাইয়ের সাথে ঠিক নাই, চাচা চাচার সাথে ঠিক নাই, প্রতিবেশী না থাকার কারণটা কি? কখনো কি এদিকে খেয়াল করছো কেন এই কারণ? কেন স্বার্থবাস সবাই, আমরা এর স্বার্থ ছাড়ে না, আমি আর স্বার্থ আমার স্বার্থ ছাড়ি না, আপনি আপনার স্বার্থ ছাড়ে না, ও এক কি সে মনে করো মধ্যখানে একটা মাংস কুকুর পাঁচজন চারজন চতুর্দিক থেকে ওটাকে টানতেছে, সবাই বুক করতে চায়, দখল করতে চায়, যেভাবে হোক, এটা মূল কারণ। একটা কারণ এখানে বেশি দেখা দরকার, আমার চাচাতো ভাই তার সাথে আমার রক্তের সম্পর্ক,
আমার ভাই তার সাথে আমার রক্তের সম্পর্ক, আমি আমার ভাইয়ের বা আমার জেড়াতো ভাইয়ের বা আমার চাচার যে কোনো বোনের যা কারো যে আমি যে এরকম বিবাহ প্রস্তাবে খারাপ বলতেছি, আমি কার পায়ে কুড়াল মারছি। আসলে হুজুর এখানে তো এমন হয় যে যে আমার পিঠ পিছনে আমার মেহমানদেরকে খারাপ বলছে সে কিন্তু আমার সামনে অনেক হাসি মুখে আমার সাথে কথা বলছে। আচ্ছা যদি ওই মেহমানদেরকে জিজ্ঞেস করা হয় যখন তাদের পক্ষ থেকে না শব্দ আসে, তো যখন জিজ্ঞেস করা হয় যে না হওয়ার কারণ কি বা আপনাদের আপনারা কেন না করেছেন এই সম্পর্কে, তখন জিজ্ঞেস করা তখন বলা হয় যে আপনাদের বাড়ির অমুক মানুষটা আপনাদের নামে এমন বলেছে, অথচ ওই মানুষটাই আমাদের সাথে এসে হেসে হেসে কথা বলেছে। আসলে নামটাও প্রকাশ হয়ে যায়, হয়ে যায় সব সবকিছু হয়ে যায়। এখানে একটা জিনিস অনেক সময় আছে, মনে করো মেসাল দিতে ভয় লাগে, মনে করো আমরা সাইড ভাই, জি আমার চাচাতো ভাই এরা সাইড ভাই, জি কোনো কারণে আমার ছোট ভাইয়ের সাথে ওদের বড় ভাই ঝগড়া হয়েছে, জি এখন আমাদের বাকি তিন ভাই বলে আরে মার কেন আমার ভাইকে গালি দিছে, কি রে ভাই এটা কি মানবতা? ঝগড়া রাখতে পারে, এটা কি মীমাংসা হতে পারে না? জি জি না। আচ্ছা জিজ্ঞাসা করবে না যে তোমার কি দোষ ছিল? আচ্ছা না আমি কি বলছি খেয়াল করো, মনে করো আমি মেশাল দিচ্ছি না আমার উপর নিচ্ছি সব, জি মনে করো আমার ছোট ভাইয়ের সাথে ঝগড়া রাখছে, এখন আমি যখন যাচ্ছি না আমার বাকি তিন ভাই বলবে হ্যাঁ তুই উদরে গেছিস তো ওদের পক্ষে, আরে আল্লাহর বান্দা আগুনে গিডারার দরকার, এটা মানবতা কাকে বলে? ঝগড়া বাজলে এটা কি মীমাংসা করে দাও, মীমাংসা করে দাও, আমিও কি ফাগলামি করবো জাইলিয়াতের মতো, আমিও কি ফাগলামি করব কি বর্ব যুগের মতো, কিন্তু অনেকে এটা মানতে নারাজ। জি তো এখানে আমাদের যারা প্রতিবেশী, জি আসলে প্রতিবেশীর সাথে যদি আপনি ভালো বিহেভ করতে চান নিজের লস হবে, এই জিনিসটা মানতে চায় না, কার লস হবে যে নিজের লস আমার, এখন আমি লস করবো, এখন আমার স্ত্রী কি বলবে? সারা জীবন ধরে আপনি লস করলেন এখনো কি তাদের জন্য জান দিবেন? আল্লাহ আর এরা আমাদের উপর কত বড় বড় কথা বলে বা বাঁশ দেয়, এখন যে করতে চায় তারা তার ছেলেও করতে দেয় না মেয়েও করতে দেয় না, ঘরে যে লাম্বারটা সুদের বধু নিয়ে আসি স্ত্রী সেই যে আমার বিপরীত, আমার আব্বার জন্য সব শেষ, আমার ভাইয়ের জন্য সব শেষ, একবারও চিন্তা করে না। মার খাওয়া সুন্নত, মার দেওয়া তো সুন্নত নয়, গালি খাওয়া সুন্নত, গালি দেওয়া সুন্নত নয়, ফাতর খাওয়া সুন্নত, ফাতর মারা তো সুন্নত নয়, এটা একবারও আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী হয়তো মেজরিটি চিন্তা করে না, বলে না টিট ফর ট্যাট অর্থাৎ কি বদলা নিয়ে নাও, এই জিনিসটা আমাদের জন্য বড় মুবারাকা যে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ থাকবে না, অর্থাৎ যার হায় বলে ভয় থেকে সবকিছু থেকে প্রতিবেশী নিরাপদ থাকবে না, কেমন ব্যাপার এটা যে প্রতিবেশী দেখলে ভয় পায়? এখানে আসলে ব্যাপার কি জানেন, আমাদের এখানে একটা জিনিস আছে, আমার তিনটা ছেলে অমুক ফাটি করে অমুক এটা সেটা, কে আছে আমার সাথে কথা বলবে? দ্বিতীয় মনে করো ওর সবগুলা মেয়ে আপনার সবগুলা ছেলে আমার ছেলে করবে, কে তুমি কে? এখন ও মেয়ের বাবু যে তার উপর তুমি জুলুম করবো? আচ্ছা এরপর আরো কি আছে, এ গরিব এর ঘরের আবর্জনা, এর ঘরের নালার পানি, এর ঘরের বৃষ্টি পানি সব গরিব এখানে যাবে, তুমি বরদাস্ত করো। আল্লাহর বন্দা এগুলা একবারও কি চিন্তা করলাম আমি কি করতেছি এটা? এই জন্য প্রতিবেশী যাকে ভালো বলে এই ধরনের লোক কিন্তু অভাব আছে, প্রতিবেশী একজন আরেকজনের যে আন্তরিকতা এটা পাওয়া খুব কঠিন। আজকে বন্ধুর অভাব নাই কিন্তু প্রতিবেশীর অভাব আছে, সত্যি বলতেছি যে আপনার বাইরের বন্ধু অনেক কিন্তু প্রতিবেশী কই নাই, কারণটা কি? আপনি জগতের জন্য ভালো হয়ে গেলেন, এলাকাতের জন্য তো বাগুই বসে আছেন, এলাকাতে সবাই আপনার সামান্য কথা বললে অনেক প্রতিবেশী আছে কি জানেন মামলা করে দেয়,
সামান্য একটু জাগার সমস্যা কিরে ভাই বইরা বইটে না মামলা ওর কাছে খুশি আছে মামলা চালানো তোরা আমি ফকরি বানা গেলাম এই যে একটা হিংস্র মনোভাব এগুলা কি শুরু হয়ে গেছে প্রতিবেশী মধ্যে আর একটা বেশি বেশি এটা মনে করি একটা মেয়ে বিবাহ দিচ্ছে এর কাছে এমনি টাকা নেই প্রতিবেশী বলে আমাদেরকে খাওয়াইতে হবে সামাজিক এটা আমাদের হক এখন এই বেচারা সুদের মধ্যে যায় দাঁড় করে ভিক্ষা করে প্রতিবেশীরা খাওয়াইতে নাইলে প্রতিবেশীরা অনেক কিছু বলে রে আমি আমার পরিচিতর মধ্যে ঘটেছে সেটা হচ্ছে আমি দেখেছি যে এক ছেলের পক্ষ তার ছেলের জন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে এখন এক মেয়ের সাথে তো ওই ছেলের বাড়ির মধ্যেও তো অনেক প্রতিবেশী থাকে বা বাড়িওয়ালা থাকে এক বাড়িতে থাকে তো বাড়ির মধ্যে কিছু মুরব্বীরা থাকে তো সবাইকে তো আর যেটা আগদের আগে বিশেষ করে চট্টগ্রামে একটা হয় ফর্দের নামে যে একটা কর্মকাণ্ড হয় আর কি এটা এখানে প্রচলিত তো যে ফর্দের বিষয় মানে ফর্দের সময় পুরো বাড়ি তো নেওয়া সম্ভব না হুজুর পুরো বাড়ি থেকে হয়তো বেছে বেছে উনি পাঁচ দশজন লোক নিয়ে যাবে ছেলের পক্ষ মেয়ের পক্ষের ওখানে দাওয়াত খেতে বা ওখানে কিভাবে হবে বিয়ে কখন হবে এইসব কথাগুলো বলতে তো একজন মানুষ আছে ওই বাড়িতে যিনি সব কথাই প্যাচ ধরে অর্থাৎ তার মানে কাজই হচ্ছে সেটা পজিটিভ কিছু নাই আচ্ছা তাকে কেন আচ্ছা ওই তার ঘরের মধ্যে তারা পাঁচ ভাই বা ছয় ভাই তো যে ছেলের বাবা ছিল তো ছেলের বাবা ওই ঘরের প্রত্যেক ঘর থেকে মানে ফ্যামিলি থেকে একজন একজন মুরব্বী বা একজন একজন করে বলছে যে আজকে আমাদের ফাংশনে আপনাকে যেতে হবে তো ওই ঘর থেকে কেন ওই লোককে বললো না তার ছোট ভাইকে কেন বললো এই প্রোগ্রাম হয়ে অথচ এদিকে সব ফর্দ হয়ে গেছে মেয়ের সাথে বিয়ে কোন তারিখে হবে সেটাও হয়ে গেছে আগের ডেটও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে পরের দিন শুধুমাত্র এই প্রতিবেশীকে না বলার কারণে এক বাড়িতে আছে এই প্রতিবেশীকে না বলার কারণে সে বললো তোমাদেরকে এফর্দ ভাঙতে হবে এই বিয়ে ভাঙতে হবে কেন যদি তোমরা এ বিয়ে না ভাঙো তাহলে তোমরা যে আমাদের রাস্তার উপর দিয়ে চলাচল করো এটা আমরা বন্ধ করে দিব আমাকে কেন বলো নাই কেন বলো নাই তো মানে সবশেষে ওই ব্যক্তিটাকে সে ফর্দ ভেঙে ফেলতে হলো সে বিয়ে ভেঙে ফেলতে হলো তাহলে দেখুন এর কারণে আচ্ছা এদের এদের তো ল এদের তো যা বদনামি হলো হলো একটা মেয়ের পক্ষের কেমন মানে অবস্থা হলো আপনি একটু চিন্তা করেন ওই মেয়ের পরিবারের উপর কেমন সিচুয়েশন হয়েছে যে একটা বিয়ে ভেঙে যাওয়া আসলে মানুষ প্রতিবেশীর সাথে সমাজের সাথে বসবাস করে জি লাভের জন্য আসলে আসলে সবার আসল ব্যাপারটা কি দেখা দরকার একজন মেয়ে বিবাহ দিচ্ছে এমনি সে যৌতুকের বারে মুসিবত এখন আমি যদি বলি আমাদের সামাজিকতার আবদারটা কি প্রতিবেশীর আবদারটা মানতে হবে সে আরো ডুবে গেছে এই জন্য প্রতিবেশী উচিত যে কোনো অনুষ্ঠানে ওর কেয়ার রাখে জি কা যে অনুষ্ঠান করতেছে তাকে আর্থিকভাবে শারীরিকভাবে বুদ্ধি দিয়ে মানসিকভাবে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করা দরকার বলবো ওই ব্যক্তির সাকসেসফুল প্রতিবেশী প্রতিবেশীর অনুষ্ঠানে আগে সেই তার প্রতিবেশীর যত মেহমান আছে তাদেরকে আপ্যায়ন করে তাদেরকে মেহমান করে এমনও কিন্তু মানুষ পাওয়া যায় আছে জি বাসলে আমি খাবো জি কিন্তু অনেক প্রতিবেশী আছে দেখেন কত কিছুদিন আগে ঘটনা এই বিবাহ অনুষ্ঠান জি 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 দুলা মিয়াকে মেহমানদারি করতেছে প্রতিবেশীর কিছু লোক আসে আগে খাইয়া চলে গেছে যারা আসছে তারা খায় নাই আল্লাহ আল্লাহ এটাই সিস্টেম আসল ব্যাপারটা আমি ওর বদনামের কারণ কেন বলবো আমি তো এমন হই যারা মেহমান তাদেরকে সেবা যত্ন করি এরপর আমি এরকম করলে ভাতৃত্বের বন্ধনটা আরো কি হয়ে যায় মজবুত হবে বেড়ে যায় জি ঠিক জন্য সবার কাছে অনুরোধ প্রতিবেশীকে ইশারা ইঙ্গিতে কর্মে কাণ্ডে কথাবার্তায় কোন অবস্থাতে কষ্ট না দি জি আচ্ছা আবার অনেকগুলা কষ্ট এভাবে দেয় প্রতিবেশী আপনি কোন একটা অনুষ্ঠান করছেন খাবারের আয়োজন করছেন মনে করো 50 জন বা 100 জন চলে আসছে 200 জন
এখন এই বেচারা আর টেনশনে জি কে এ বল দাওয়াত না দিলে ভালো ছিল দিয়ে কি দুঃখে বললাম জি আপনাকে দাওয়াত দেয় নাই ও বলে আমার অধিকার এ হয়তো ভুল করে আমার দাওয়াত দেয় নাই আমার আকল আছে না এখন এই আকল ওলারে কে বুঝাবে তোমার জন্য তো কেন ইন্তজাম হয় নাই কে চলে গেছে গা পরে যখন লোক থেকে গেছে কাবার শেষ এখন বদনামি করতেছে খাওয়াইতে না পারলে ইন্তজাম করছো কেন তোমরা যে না দাওয়াত ভিঙ্কিয়ে গেছো এই জবাবটা কে দিবে বেশক বেশক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দর্শক প্রতিবেশীর ভয়ের কারণ হবেন না প্রতিবেশীর ভরসার মাধ্যম হবেন জি হ্যাঁ সে কিভাবে এটা করবে সে তার কাজ এটা কিভাবে হবে আমি দেখে নিব এই শব্দটা যাতে আমাদের মুখ থেকে বের না হয় আজকে মাটির উপরে আছি তাই ক্ষমতা দেখাতে পারছি কাল মাটির নিচে চলে গেলে কি অবস্থা হবে আমাদের আল্লাহ পাক আমাদের সবাইকে ওঝার ও আমল করার তৌফিক দান করুক মিরাজ ভাই কোন টপিক নিয়ে আবার আপনি তাওয়াজ্জু দিবেন আমাদেরকে প্রতিবেশীর হকের ব্যাপারে এই যে ভরসা স্থাপন করতে বলছেন জি কিভাবে সম্ভব যদি এই যে মোবারক যুগ আমার হুজুর বললো না যে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আর মুসল্লি প্রশ্ন করছেন সাহস পেয়েছেন এতে ইমামও খুশি মুসল্লিও খুশি আমরা প্রতিবেশীকে ততক্ষণ পর্যন্ত খোদা সেই প্রতিবেশীর হক আদায় করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ আল্লাহ বানাইতে পারবো না আল্লাহ যেমন সাহাবাদের কথা যদি আমরা বরাত দিয়ে বলি এক এক সাহাবা আমার রসুলের বরাত দিয়ে তাদেরকে কথা বলতো এবং আমার রসুলের সুন্নতকে উপস্থাপন করে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতো এখন আমার প্রতিবেশীকে আমি নামাজেরও দাওয়াত দিই না আমি দাওয়াত দিত ওই গ্রামে গিয়ে দাওয়াত দিচ্ছি সেই গ্রামে গিয়ে দাওয়াত দিচ্ছি আমার যত ন্যাক কথা ভালো কথা আমি সেগুলা অন্য জায়গায় গিয়ে বলতেছি কিন্তু নিজের প্রতিবেশীর ক্ষেত্রে আমি নিজেই শত্রুতা পোষণ করতেছি জি আমি তাদেরকে প্রথমে যাই আমি যেভাবে যে দাওয়াত ইসলাম একটা এলাকায় দাওয়ার আছে না যে নেকির দাওয়াত আছে না আমি কখনো আমার প্রতিবেশীকে আগে নেকির দাওয়াত দিছি কারণ আমরা 1400 বছর থেকে অনেক দূরে এই মোবারক যুগ থেকে অনেক দূরে এখন ফেতনার একেবারে শেষ প্রান্তের দিকে আমরা এসে যাচ্ছি তাহলে প্রতিবেশীর থেকে আমি ভালো কিছু আশা করতে পারতেছি না কেন আমি প্রতিবেশীকে ভালো কিছু শিখাচ্ছি না যেমন ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার প্রতিবেশী একজন ছিল মুসি মুসিওয়ালা সে সারাদিন মুসির কাজ করতো যা টাকা পাইতো তা দিয়ে এনে সে মাংস মাছ কিনে নিয়ে আসতো রাতের এটা ভুনে খেত আর মদ খেত খেয়ে সারা রাত চিল্লাইতো আর এই চিল্লানোর কারণে আজম হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির অনেক কষ্ট হতো তারপরও সহ্য করে যেতেন এবং ইবাদতে মশগুল থাকতেন কোন এক রাতে ওই মুসি চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে না যখন সুবে সাদিক হলো তখন জিজ্ঞেস করলো আজকে মুসি আওয়াজ করলো না কেন তারপর অপরাপর প্রতিবেশী বললো যে তাকে সেনাবাহিনীরা ধরে নিয়ে গেল সেনাপতিরা ধরে নিয়ে গেছে ফজরের নামাজ আদায় করে খবর পৌঁছিয়ে দিল কার কাছে উজিরের কাছে যে আমি আসতেছি তো উজির তাকে বললো যে ওই ইমাম আজম হানিফা রহমতুল্লাহ আলী কে সম্মানের সহিত তার ঘোড়ার লাগাম ধরে গালিচা পর্যন্ত এনে দিবে খবরদার গালিচা থেকে নাম ঘোড়ার থেকে নামতে দিবেন না তো ওই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গিয়ে বলতে লাগলো যে খলিফাকে বলতে লাগলো যে আপনি কেন এসেছেন আপনি আসাতে আমি অনেক খুশি হয়েছি বলে যে আমার এক প্রতিবেশীকে গত রাত্রে আপনার সৈন্যরা ধরে নিয়ে এসেছে তাকে মুক্তি দেওয়ার আদেশ দিন সাথে সাথে তাকে এবং কি সেদিন যাদেরকে ধরে আনা হয়েছে সবাইকে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে সাথে সাথে ইমাম আজম রহমতুল্লাহ আলীর পিছিয়ে পিছিয়ে ওই মুসিওয়ালা যাচ্ছিল আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী উল্টা তাকে জিজ্ঞেস করতেছে হে বৎস আমি কি তোমাকে কোনো কিছুতে কষ্ট দিয়েছি সে বলছে না আপনি তো আমাকে কষ্ট দেন নাই বরং প্রতিবেশীর হক আদায় করেছেন আপনি প্রতিবেশী যে অধিকার সেটি আপনি সম্পূর্ণ করেছেন আমার জন্য আপনি সুপারিশ করেছেন এবং কি আমি আপনাকে কষ্ট দিতাম তো এসে মুসিওয়ালা তোবা করে আল্লাহ তাআলার পথে ফিরে এসেছেন তো দেখেন কেমন কিভাবে তাদেরকে নিয়ে এসেছে যেমন বাজিদ মুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহির এক কাফের এই অমুসলিম প্রতিবেশী তার ফ্যামিলি রেখে সে বাইরে কোথাও গেল তো টাকা পয়সা কিছু ছিল না বিদায় রাত্র অন্ধকার হলে কান্না করতো বাচ্চারা বাজিদ মুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কান্নার আওয়াজ শুনে জিজ্ঞেস করতে লাগলো কি ব্যাপার আপনার বাচ্চারা কেন কান্না করে বলে তার বাবা সফরে গিয়েছেন ঘরে জ্বালানোর জন্য একটা আগুন নেই আগুনের ব্যবস্থা নাই সেই জন্য তারপর থেকে যতদিন পর্যন্ত ওই লোকটা সফর থেকে আসে নাই বাজিদ মুস্তামি রহমতের তালালেহি চেহারাকে ভালো মতো তেল দিয়ে তাদের কাছে ওই আগুনটা পচিয়ে দিতেন এবং সারা রাত আগুনটা জ্বলত এই ঘটনাটি যখন সফর থেকে তার
হাজবেন্ড এসেছে তাকে যখন জানিয়েছে, তো সব কথা খুলে বলার পর যখন বলতে লাগলো এই কিছু এই বাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি আগুন দিয়ে আমাদের ঘর কালিকিত করেছে, তখন সে অমুসলিম বলল যে বাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির চার আগের আগুনের আলো আমাদের ঘরে এসে গিয়েছে, সে ঘর অন্ধকার থাকতে পারে না, আসুন আমরা মুসলমান হয়ে যাই, পুরো পরিবার মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে প্রতিবেশী। এখন আমরা প্রতিবেশী থেকে হক আদায় করব কিভাবে? আগে তো প্রতিবেশীকে হকের ব্যাপারে শিখাচ্ছি না, তাকে নামাজ প্রথম নামাজের ব্যাপারে আমাকে তাকে তাগিদ দিতে হবে এবং দিনের কাজের ব্যাপারে তাগিদ দিতে হবে। যখন সে দিন বুঝবে সে ইলমে দিন অর্জন করবে। দেখুন আমাদের মধ্যে একটা এরকম আছে যে আমি কেউকে কেউ বুঝালে যে সে বোঝার অবস্থায় থাকে না, সে এটাকে নেগেটিভ অর্থে নিয়ে চলে যায়। আপনি প্রতিবেশীকে ভালো কিছু বোঝাচ্ছেন, সে মনে করবে যে আপনি তার জায়গা আত্মসাত করার জন্য বা কোনো কিছুর জন্য তাকে ভালো বোঝাচ্ছেন, সে সেটাকে নিবে না, ভালো হিসেবে নিবে না। কিন্তু সে নিজে থেকে যদি স্টাডি করে সেটা আসে, তখন তখন আপনার সোচ আর তার সোচ একই হয়ে যাবে, তখন কখনোই সে আপনার কথায় আর দ্বিমত পোষণ করবে না। অনেক প্রতিবেশী আমরা দাওয়াত ইসলামের ইসলামী বেরা তার প্রতিবেশীকে দাওয়াত ইসলামওয়ালা বানিয়েছে, দেখেন অন্যান্য প্রতিবেশী থেকে সে দুইজনের পরিবারের সম্পর্ক অনেক ভালো সুদৃঢ়। কারণ কেন? তারা দুজনই ভালো সহবতে আছেন, ভালো কিছু শিখছেন, তার খবর আগে নিচ্ছেন। তাহলে আমরা প্রতিটি প্রতিবেশীর ব্যাপারে যদি আগে এই ফিকিরটা নিয়ে আসি, আমি বাহিরে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি বা নামাজের দাওয়াত দিচ্ছি বা আমি নিজেও নামাজ যদি হয়ে যায় প্রতিবেশী হয়ে অপরকে যদি দাওয়াত দিই এবং সহ্য করার প্রথম যে প্রতিবেশীর মন আকৃষ্ট এবং তাদের নজর আকৃষ্ট করা যায় সবর করা, ধৈর্য ধরা। যেমন আমি একটা ঘটনা বলি, বেশিরভাগ তো প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয় জায়গার কারণে, জায়গা সম্পত্তি হাঁটার কারণে। এক ব্যক্তি হাঁটার রাস্তা রেখেছিল কিন্তু বেচারা উপরে ঘর বানিয়েছেন, ওটার জন্য থাকার ব্যবস্থা করতে পারেনি, এখন সিঁড়ি দিয়েছেন হাঁটা চলার রাস্তায়। অন্য প্রতিবেশী কি করলো? সেটা নিয়ে ঝগড়া লাগাই দিল, না আপনি হাঁটার রাস্তা দিতে পারবেন, অথচ তার এখানে কোনো কিছুই নেই, অনর্থক ঝগড়া। এখন যে প্রতিবেশীটা সিঁড়ি করতেছিল সে বুঝের ছিল আলহামদুলিল্লাহ, সে কি করেছে, প্রতিবেশী চিৎকার দেওয়ার আগে সে লাথি মেরে সিঁড়িটা ভেঙে ফেললো, বলছে আপনি চিৎকার করিয়েন না, আমরা কষ্ট করে উঠবো। কিন্তু আল্লাহর কি দয়া, দেখুন এক সপ্তাহ যেতে না যেতে যে ঝগড়া করেছে সে বলে যে তোমরা সিঁড়ি করো তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে, পরে সে অনুমতি দিয়েছে এবং পাড়া প্রতিবেশী তাকিয়ে আছে, সে তখনও বলেছে আমি ঝগড়া করবো না, তোমাদের যদি ইনসাফ হয় তোমরা আমাকে ব্যবস্থা করে দিবে, পরে সবাই হা করে তাকিয়ে আছে। এটা বাস্তব ঘটনা, একদম আমার নিজের চোখে দেখা। তো দেখুন এভাবে ঘটনা কেন ঘটেছে, সে ধৈর্য ধারণ করেছে। এখানে আরেকটা বিষয় যে আপনি বলছেন যে অনেককে আমরা যদি নিজ থেকে বুঝাতে যাই, অনেকে কিন্তু এটার উল্টা বুঝে যে তুমি কেন বুঝাচ্ছ, মতলব কি, মানে আমাকে মুখে মুখে না বললেও হয়তো মনে মনে এটা রেখে দেয়। কিন্তু আপনি যেটা ঘটনা তুলে ধরেছেন যে উনি হয়তো বা তর্কে যায় নাই, যিনি যার উপর চিল্লা চিৎকার চেঁচামেচি করেছে সেও পারলে বলতে পারতো যে এটা তো আমার জায়গা, আপনি কেন চিল্লাচ্ছেন, চাইলেও সেটা না করে উনি নম্রতা এখতিয়ার করেছেন। ওনার উত্তম আখলাক দেখিয়েছেন, উনি দুইটা সিঁড়ি দিয়েছেন, সুবহানাল্লাহ। কিছু বলেন এই জন্য দর্শক, আমরা অনেক সময় আমরা বেটার কিছু আশা করি, সামনে যে ব্যক্তি থাকে ওনার থেকে আমরা ভালোটাই আশা করি, আমি নিজে কতটুকু ভালো, অবশ্যই আমি নিজে কতটুকু ভালো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকেই সরাসরি ইমানের দাওয়াত দেন নাই, তৌহিদের দাওয়াত সরাসরি দেন নাই, আল্লাহর ওলিদের কথা বললাম না, তাদের যদি এই আখলাকের কারণে অমুসলিম মুসলমান হয়ে যেতে পারে, আমার প্রতিবেশী তো মুসলমান, সেটা আল্লাহকে চিনে রসূলকে চিনে হক বুঝে কিন্তু শয়তানের ধোকায় পড়ে গিয়েছে, অবশ্যই তাকে সংশোধন করা বেশি কষ্টের না, কিন্তু তাকে আমি হক বোঝানোর জন্য নিজের আখলাককে ব্যবহার করতেছি না। আমরা বাইরে যেমন আখলাককে ব্যবহার করতেছি এলাকায় এসে প্রতিবেশী দেখা যাচ্ছে জাগার জন্য তার সাথে টাকা নিয়ে কথা বলছে, বাঘ হয়ে যাওয়া, জি এলাকায় বাঘ না হয় সব জায়গায় আমরা শান্ত শিষ্ট নরম থাকি। আল্লাহ কারিম বুঝার তৌফিক দান করুক। আসলে প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো হয় তাহলে আমাদের মন থেকে কিন্তু দোয়াও আসে, আবার অনেক কিছু করতেও মন চায়। আর যদি প্রতিবেশী খারাপ হয়, দুষ্ট হয় বা এমন প্রকৃতির হয় যারা শুধু আমাদের ক্ষতিই চায়, সেই প্রতিবেশীর ক্ষেত্রে কিন্তু আর কিছু করতে মন চায় না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাওয়ায়াতও আছে যে দুষ্ট প্রতিবেশী থেকে কিন্তু আশ্রয় প্রার্থনা করেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দোয়াও করা উচিত যে আল্লাহ তাদেরকে হিফাজত করুক, তাদেরকে হিদায়াত দান করুক, তাদেরকে যাতে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক। কিন্তু আপনি আপনার উত্তম আখলাক দেখিয়ে যান, ইনশাআল্লাহ এর বরকতে আপনি প্রতিদান পাবেন। দেখুন আপনি কারোর জন্য যদি ভালো করে যান, এর প্রতিদান আপনি দুনিয়ার মানুষ থেকে পান বা না পান, রব তাআলা থেকে তো পাবেন, আল্লাহ তাআলা থেকে তো পাবেন। আল্লাহ তাআলা নেকির বদলা, নেকির যে ফয়সালা সেটা ইনশাআল্লাহ কিয়ামতের দিন হারে হারে আমাদেরকে দিয়ে দিবে। তো এই জন্য আল্লাহর ওয়াসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সহানুভূতি দেখানোর ওয়াসতে আমরা ভালো কাজ করে যাই, প্রতিবেশীদের সাথে ভালো আখলাক করে যাই, ইনশাআল্লাহ এর বরকতে আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। আল্লাহ কারিম আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আবারও যাচ্ছি আমাদের নাথ খা ইসলামের কাছে কয়েকটি কালাম
যেগুলো হজ রিলেটেড যদি আপনি আমাদেরকে শুনিয়ে দিতেন মদিনা মদিনা হতো। मक्की मदनी दर पे बोलाओ, 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 दर पे बोला की मदनी बिगड़ी बनाओ, बिगड़ी बनाओ की मदनी, बिगड़ी बनाओ की बिगड़ी बनाओ की मदनी। ईद तेरी है, ईद मेरी आका दी, ईद तेरी है, ईद मेरी, जलवा दिखाओ, जलवा दिखाओ, जलवा दिखाओ मक्की मदनी, जलवा दिखाओ मक्की। हम हैं गुनाहों में डूबे हुए आका, हम हैं गुनाहों में डूबे हुए आका, हम हैं गुनाहों में डूबे हुए, जैसे हैं निभाओ बाओ, जैसे हैं निभाओ तेरे हैं निभाओ मक्की मदनी, तेरे हैं निभाओ मक्की मदनी, दर पे बोलाओ मक्की मदनी, बिगड़ी बनाओ मक्की मदनी, तेरे नवासों का सदका आका, तेरे नवासों का सदका आका, तेरे नवासों का सदका, दुखड़े मिठाओ, दुखड़े मिठाओ मक्की मदनी, दुखड़े मिठाओ मक्की, दर पे बोलाओ मक्की मदनी, बिगड़ी बनाओ मक्की मदनी, बुला लो फिर मुझे, बुला लो फिर मुझे, शाहे बहरोबर मदीने में, बुला लो फिर मुझे, शाहे बहरोबर मदीने में, मैं फिर रोता हुआ दर पर मदीने में, मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने,
जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे आका ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे आका ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे तेरे कदमों में मर जाऊं मैं रो रो कर मदीने में तेरे कदमों में मर जाऊं मैं रो रो कर मदीने में वहाँ एक सांस मिल जाए यही है जिसका सिल वहाँ सांस मिल जाए यही है जिसका हासिल वो किस्मत का धनी है जो गया दम भर मदीने में वो किस्मत का धनी है जो गया दम भर मदीने मदीना इसलिए अतार जानो दिल से है प्यारा के रहते हैं मेरे आका मेरे सरवर मदीने आका मेरे सरवर मदीने में बुला लो हम गरीबों को बुला लो आका बुला लो हमें फकीरों को बुला लो या पाए शबीर शब फातिमा हैदर मदीने में पाए शबीर शब फातिमा है
मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में। माशाल्लाह, मरहबा। दर्शक देखछेन अनुष्ठान हारामाइनेर पथे। অনেকেই হারামাইনের পথে সফরে আছে বর্তমানে, এবং কেউ মদিনায় তো কেউ মক্কায়, কেউ মক্কাতুল মুকাররমায় তাওয়াফরত অবস্থায়, কেউ সাইরত অবস্থায়, কেউ নামাজরত অবস্থায়, কেউ কাবার তাওয়াফ কাবার জিয়ারত করা অবস্থায়, কেউ মদিনাতুল মোনাব্বরায় আছে, তো কেউ বিভিন্ন জায়গায় এখন জিয়ারতের মধ্যে আছে, কেউ জবলে নূর, গারে সর, মিনা, আরাফা, মুজদালিফার মধ্যে জিয়ারতরত অবস্থায় আছে। আল্লাহ করিম আমাদের সবাইকে এই কপালের চক্ষু দ্বারা সেখানে হাজির হয়ে দেখার সেই তৌফিক দান করুক। আমরা আলোচনা করছিলাম প্রতিবেশীর হক। প্রতিবেশী মারা গেলেও তাদের উপর হক আছে, অবশ্যই। হ্যাঁ, তাদের উপর হক আছে। আমরা অনেক সময় দেখা যায়, যেটা হুজুর বলেছেন, আমরা খাটিয়া নিয়ে যাওয়ার পর্যন্ত জায়গা রাখি না। আবার অনেক সময় দেখা যায় যে আমার জায়গা দিয়ে কেন অন্যজনের খাটিয়া যাবে, এটারও কিন্তু অনেকের মেন্টালিটি দেখা যায়। তো বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছে, দয়া তো করুন তার উপর। এই মুহূর্তেও যদি আপনার অন্তর না গলে, কোন মুহূর্তে গলবে? আসলে আমরা লেখক ভাই দেখুন, আমরা লাভ লোকসান বুঝি না, আমরা দুনিয়াতে কোনটা করলে টাকা বেশি পাবো সেই লাভটা বুঝি, বেশি বুঝি, কিন্তু বুঝি না সওয়াবের লাভটা। যে আমরা বেশি করলে সওয়াব পাবো প্রতিবেশীকে, যেমন এই যে কোরবানি দিবে, অনেকে গোস্ত বন্টন করার সময় প্রতিবেশীর সাথে হিংসামি করে বা ঝগড়ার কারণে তারকে গোস্ত দিবে না বা মাংস বন্টন করবে না, গুণাগার তো হবে না, কিন্তু সব থেকে তো বঞ্চিত হবে। আমি লাভের আশা বুঝতে পারি, টাকার অঙ্ক বুঝতে পারি, কিন্তু সওয়াবের অংশ বুঝতে পারি। এগুলো তো দেখা যাচ্ছে, এটা তো দেখা যাচ্ছে না। জি, আসলে ব্যাপার হলো ভাই, এখানে যারা গরিব, আপনার তো কিনে খাওয়ার ক্ষমতা আছে, আপনি দিয়ে দাও না তাদেরকে, ফ্রিজ তো খালি থেকে যাবে। এরকম দেখেন, ফ্রিজ ভর্তি করবা না নেকি ভর্তি করবা? আপনার তো অর্থ আছে, অর্থ না থাকলে আপনি পুরোটা খাইয়া দাও বাবা, কি সমস্যা? কোনো তো সমস্যা নাই। অনেকে আছে যে প্রতিবেশীর মধ্যে বর্তমান ভাড়াটিয়া বেশি, ভাড়াটিয়া বুঝো, এরা আউট ডিস্ট্রিক্ট থেকে আসে, নর্থ বেঙ্গল থেকে আসে। জি, কিন্তু ডাকে ফাঁসে থাকে, ফাঁসে থাকে, বলে আমার প্রতিবেশী না, একে দেব, একই ইনসান না, একই মুসলমান না। ভাই তোমার তৌফিকে থাকলে দাও না তাকে। দেখো যারা বাড়া দিন মজুর, রিক্সা চালায়, এরা জুবির মধ্যে বাড়া ঘরে থাকে, এরা মাংস কবে করে করছে একটু কেয়া করো, যে দাম 900 টাকা পার কেজি, যে কিভাবে ক্রয় করবে? তো আমি তো বলবো, যারা যাদেরকে আল্লাহ তৌফিক দেয় আপনি তাদেরকেও দেন। দেখেন আপনার ছেলে মাংস খাবে, গরিবের ছেলেটা চেয়ে থাকবে, আল্লাহ, এটা এই মঞ্জরটা আপনি কীভাবে অ্যাকসেপ্ট করতেছেন আমার তো বোঝা আসছে স্যার। জি, আমি তো বলবো আমার, আমি না খেয়ে তাদেরকে খাওয়াই, এটাই তো হাকিকতের জিন্দেগি। এই জন্য প্রতিবেশী যে বা যারা আমরা আসি আল্লাহর ওয়াস্তে, আজকে দেখবেন প্রতিবেশীর মধ্যে একটা কেমন জানি বড় একটা মারাত্মক ভাইরাস, যে প্রতিবেশী যত পয়সাওয়ালা সে যদি অসুস্থ হয় তাকে দেখার লোকের অভাব অভাব নেই। জি, আর যে গরিব তার খবর নেওয়ার মনে কেউ নাই, এটা বর্তমান একটা দৃশ্য বলতেছি আমি আপনাকে। কেন পয়সাওয়ালাকে আয়াদত করলে কি বেশি সওয়াব, গরিবকে কি করলে গুনাহ? এই যে বৈষম্য একটা, দেখেন স্বাভাবিক যে অসুস্থ সে এক প্রকারে অসহায়, আর যে অসুস্থ তার যদি টাকা না থাকে চিকিৎসা করার সে ডবল অসহায়। যে এখন এই পয়সাওয়ালার হাই হেলো করার সবাই আমরা দূরতেছি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, সমাজের মাতব্বর, সর্দার, কুল্লু, কিন্তু গরিব কেন? এটা এইগুলা থেকে আমাকে বের হতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোগীদের সেবা করত, কখনো ফুসওয়ালা দেখে নাই, যার দেখে নাই, কে দেখে নাই, অসহায়ের পাশে দাঁড়িয়েছে, এটা তো নবীর সুন্নাত। জি, আমি আপনি দেখেন
পয়সাওয়ালার কাছে গেলে হয়তো বিনিময়ে কিছু পেতে পারে, এই যে নিয়ত, এটা যে আমি সোয়াব থেকে যে বঞ্চিত হইলাম কখনো চিন্তা করেছি? বিনিময় দেখেন, বিনিময় নেব আল্লাহর পাকের দরবারে আশা করব, কিন্তু বন্দা থেকে না ইনশাআল্লাহ। আর যখন বন্দা থেকে আশা করব না, তখন এখানে স্বজন ফিতি বৈষম্য বিভিন্ন যেগুলা হবার নয় ওগুলা হয়ে যাবে। জি, তো আমার আজকের সবার কাছে অনুরোধ, এই কোন দেশের, এই কোন হান্দানের, এই ফৈসাওয়ালা না গরিব না দেখি সেই ইনসান, সেটা দেখি কোন ধর্মে, এটারও দেখার দরকার নাই, সেই ইনসান মানুষ, মানুষ তো মানুষ, পশু পাখির সেবা করা দরকার। জি, এই জন্য প্রতিবেশীর হকের মধ্যে আছে আমার চতুর্দিকে যারা আছে বিপদে পড়লে তার সাহায্য করা, অসুস্থ হলে সেবা করা, মারা গেলে তার কবর খননের কাজে যায়, জানাজা যায়, যা যা করার দরকার সেটাও করায়, এবং তার খুশির সময় সঙ্গ দিই, কখনো তার বোঝা না হয়। জি, তার মানে কি আমি কারো বোঝা হব না, আপনিও আমার বোঝা হইয়েন না, বেশ সবাই সবাইকে কি আসানি দিই, তাহলে হবে কি আমার আপনার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটা আরো কি মজবুত হবে, মজবুত হবে। তবে শক্ত নিজেকে টকতে হবে, এই জিনিসটা মানতে হবে, আমি টকব, আর আপনি যদি আমি ঠকব না সবার থেকে বেনিফিট নেব তাহলে বৈষম্যটা খতম হবে না, আমি ঠকব বিনিময় আল্লাহ আমাকে দান করবে। ঠিক আছে, দেখেন আমি সবাইকে দিলাম, কেউ আমাকে দাবাত দেনা কিছু, আমি সবার উপরে উপকার করলাম, কেউ আমার উপকার করলো না, কেউ হয়েছে, আমি কি লোক থেকে নেওয়ার জন্য বিনিময় উপকার করছি না, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি। ভালো, এই জিনিসটা যদি আমাদের এসে যায়, আমরা বিনিময় চাই না কোনো মানুষ থেকে, প্রতিবেশী থেকে, কারণ আমাদের সমাজ তারা ডেঞ্জারাস, তোমাকে আমি যা দিয়েছি তুমি আমার এর থেকে বেশি দিবা, এই জিনিসটা খতম করা দরকার। জি, না হলে এই বৈষম্য যাবে না। দেখেন, আপনি কখনো আমাকে এক কাপ চা খাওয়াইতে না, এখন আমি হয়তো আপনাকে কোনো কিছু উপকার করছি, এখন আপনি আমাকে সব কিছু দিচ্ছেন, এটা কি কোনো গুষ নাকি কখনো চিন্তা করছি? এই জন্য ভাই, আল্লাহর ওয়াস্তে মহব্বত করি, আল্লাহর ওয়াস্তে প্রতিবেশীর হক আদায় করি, আল্লাহর ওয়াস্তে তাদের জন্য দরজা খোলা রাখি। আমার নাম যশ কেতি, কিছু দরকার নাই, সবাই নাম করে মওলার দরবারে, বেন কোনো বেলু নাই, নামের দরকার কি? সবাই বাবা দেয় মওলার দরবারে, কোনো বেলু নাই, ওই বাবার কি দরকার? এই জন্য আজকে আমি তো বলবো বিশেষভাবে আমাদের ভাই ভাইয়ের মধ্যে যে একটা দূরত্ব, চাচাতো ভাইয়ের মধ্যে না, ওর বাপ আমার বাপের সাথে দুশ্মনী করছে, আরে আল্লাহ, হয়তো আমার চাচা বলে আমার বাপের উপর কোনো নির্যাতন করছে, আমি ছেলে এটা মনে রাখছি না, আর মাও বলে এদেরকে কখনো মাফ করবি না, এখন ছেলেকে কি শিখাচ্ছে ওই আইএমএ জালিয়াতের যুগের ট্রেনিং, প্রতিশোধ নেওয়ার মনোভাব তৈরি করছে, বাপে বলতেছে আমি হয়ে যাচ্ছি, তোদেরকে ওসিয়ত করতেছি, তুই সাসা রে, তুই সাসার এই হান নামে কখনো মাফ করবি না, ছাড়বি না, এটা কোন জাতের জিন্দেগি রে ভাই? এটা কি ইসলাম শিখায়? মুমিন ওই ব্যক্তি যে কখনো কাউকে অভিশাপ দেয় না, মুমিনের সিফতের মধ্যে আছে সে কষ্ট ভোগ করবে, মানুষকে ক্ষমা করতে দ্বিধা করবে না, বেশক বেশক, আমরা ওইসব জিন্দেগি গ্রহণ করি, বেশক বেশক। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, কেউ আমাদেরকে জুলুম করবে, জুলুম করলে আমরা তাকে ক্ষমা করে দেব, কেউ আমাদেরকে বঞ্চিত করলে তাকে আমরা দান করব, এটাই হচ্ছে একজন মুসলমান মুমিনের সিফত বা বৈশিষ্ট্য। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। জি মিরাজ ভাই, কী বলছিলেন? আর বলছিলাম এটাই যে প্রতিবেশী দেখুন অনেক সময় গুনাহের কারণও হয়ে যায়, আপনি প্রতিবেশীকে অধিকার আদায় করতে যাচ্ছেন, সে প্রতিবেশী আপনার অধিকারের ফায়দা নিয়ে নাচ গানের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে, তাহলে দেখা যাচ্ছে প্রতিবেশী প্রতিবেশীকে গুনাহের কারণ বানাচ্ছে। জি, তো আমি আজকের এই যদি অনুষ্ঠানটা সবাই শুনে থাকে, আল্লাহ তাআলা যদি দয়া করে কারোর উপরে ইনশাল্লাহ হয়তো তার কানে কথাগুলো পৌঁছাবে, প্রতিবেশী এমন হওয়া উচিত যে না গুনাহ করবে না গুনাহ করতে সহায়তা করবে। এখন আপনি প্রতিবেশীর অন্তর্ভুক্ত থাকবেন না যখন আপনি গুনাহ থেকে দূরে সরে যাবেন, কিভাবে যাবেন আপনি একজন নাচ গানের মধ্যে, তখন আপনি আলাদা হয়ে যাচ্ছেন, সবাই বলবে সে প্রতিবেশীর বাইরে, সে আমাদের অনুষ্ঠানে আসতেছে না, সে আমাদের সাথে সংস্কৃতি বজায় রাখতেছে না। তো আল্লাহর বন্দা তাদেরকে সুযোগ করে দিন যাতে করে গুনাহ থেকে বাঁচা যায়,
কারণ দুনিয়াতে আপনি অট্টালিকার মালিক হতে পারেন, আপনার ডাকাত ডাকাতে পারেন, কিন্তু নিঃস্ব হয়ে কালকে আমাদের দিন উঠিয়েন না। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম আলী মুরিদদেরকে বললো যে নিঃস্ব কারা, তুমি তোমরা বলতে পারো নিঃস্ব কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, তারাই তো নিঃস্ব যার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি নাই। আল্লাহ রাসূল বলছেন, না, সে নিঃস্ব যে নামাজ রোজা হজ যাকাত নিয়ে উঠবে, কিন্তু উঠার পর দেখবে প্রতিবেশীর হক নষ্ট করেছেন, মারামারি করেছেন, রক্তাক্ত করেছেন, গালাগালি করেছেন, তখন সে তার ইবাদতের সকল কিছু তাকে দিয়ে দিতে হবে বিনিময় হিসেবে, এবং তার গুণাগুলো সব নিতে হবে, তখন সে নিঃস্ব হয়ে যাবে। তো দুনিয়াতে আমি প্রতিবেশীকে কষ্ট দিয়ে অট্টালিকার মালিক হয়ে বা দুনিয়াতে প্রতিবেশীর উপরে আমি আজাব এর মধ্যে রেখে নিজে শান্তিতে ভোগ করা মানি সেটা শান্তি নয়। পরকালের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি, সেজন্য পরকালে নিঃস্ব না হয়ে এখন থেকে আপনি ক্ষমা করে নিজেকে নিঃস্ব করার চেষ্টা করুন, যাতে করে পরকালে আপনি গিয়ে অটাল একেবারে নেকির ভান্ডার নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন। এখানে আরেকটা আছে, জি, দেখেন প্রতিবেশীর হক আদায় করার জন্য ইসলাম শিক্ষা দিচ্ছে, অবশ্যই, আবার আল্লাহর হুকুম গুনাহ থেকে বাঁচতে, জি অবশ্যই। ভাই প্রতিবেশীর হক আদায় করেন তাই বলে আমি গুনাহতে যাব? আমি গত কয়েকদিন একটা ঘটনা বলি, কিছু প্রতিবেশী এনগেজমেন্ট করতে গেছে, জি, আপনার ফর্দ, জি, এনগেজমেন্টে গেছে যে প্রতিবেশী মনে করো এরা 8-10 জন হবে মেয়ের বাপের ওইখানে, আর মেয়ের বাপ হচ্ছে গরিব, মানে খুব গরিব বেকুব। ওই প্রতিবেশীরা এনগেজমেন্ট যারা গেছে কথা বলার জন্য এরা বলতেছে এটা দিতে হবে, ওটা দিতে হবে, ওটা দিতে হবে, ওটা দিতে হবে। আমাদের ডিম্যান্ডগুলো ফার্নিচার এত দিবা বরজাতে, এখন এই গুহকির বলে আমি নিজে খাইতে পারি না, কে? মেয়ের বাপ। এরা বলে না, নাহলে বিয়ে হবে না। এখন এই দেখেন এই যে একটা সিনারি, এই কাজটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, আর প্রতিবেশীরা গেছে ওইটাকে সহযোগিতা করার জন্য। কোনটাতে যাব কোনটাতে যাব না এটাও জানে না, জানি না আমি কার মাথায় আঘাত করতেছি। এখন এই গরিব বাপ কি করছে জানেন? সবার দুয়ারে দুয়ারে ভিক্ষা করতেছে, আহা, তো কি করবো? ওরা নালে বিয়ে করতেছে না আমার মেয়েকে, লাঞ্ছনার আমি এটা কি করতেছি? প্রতিবেশী তো উচিত ছিল এই গরিব মেয়ে বাপের মেয়ে যখন তোমার পছন্দ হয়েছে তুমি এমনি নিয়ে যাও, নিয়ে যাও, এটা হচ্ছে প্রতিবেশীকে কি সহযোগিতা করা, এটা না ফেঁসে ফেলতেছে, মুসিবতে ফেলতেছে। তো এই জন্য প্রতিবেশী সমস্ত মুসলমানের উচিত ইলমে দিন হাসিল করা, কোন কাজটা করব কোনটা করব না এটা জানা, কাকে সঙ্গ দেব এটাও জানা। কারণ শুধু প্রতিবেশী বলছে এই দূর দে, দূর দিলাম, এখন দূরতে দূরতে কি জান নামে গেলাম, একটু খেয়াল করতে হবে। এই জন্য বারবার চিন্তা করি, কারণ আমার আপনার একটা রায় আরেকজনের জন্য কি কষ্টের কারণ হচ্ছে না তো, হয়ে যাচ্ছে কিনা, আমার একটা বলা আরেকজনের জন্য মুসিবত হচ্ছে না তো, এটা প্রত্যেক মুসলমানকে দেখা দরকার। কারণ আজকে প্রতিবেশী হোক না হোক আমাদের গ্রাম আর না বাইরের গ্রাম, তাই বলে কি মেয়ের বাপের উপর সাফাই দিতে পারবা? এই জন্য সবাই সবাইকে সহযোগিতা করি, সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসি, মওলা সন্তুষ্টি মোতাবেক জীবন গড়ি, বিরোধীওয়ালা কাছ থেকে নিজেও বাঁচি অপরকে বাঁচায়। এখন সমাজ যদি খারাপ বলে বলুক, এর মধ্যে আমার কোনো জবাবদিহিতা আমি বলতে পারবো? মহল্লাদার মহল্লা একের দুই নম্বর কাজ হচ্ছে জন্য আমি যাইনি, কিন্তু যখন আগুন লাগছে আমি ফানি দিয়ে গেছিলাম, যখন মারা গেছে কবর দাফন করতে গেছিলাম, যখন তার ঘরে খাবার ছিল না তার খাবার দিছিলাম, যেটা আমার দায়িত্বটা করছি আমি, কিন্তু দুই নম্বর কাজ আমি সঙ্গ দিই নাই, আমার দরা হবে না ইনশাআল্লাহ। বেশক বেশক, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আজকের প্রশ্নের উত্তর জেনে নেই মোবালিকদের কাছ থেকে, আমাদের নাতখা ইসলামের কাছ থেকে জানবো আজকের প্রশ্ন উত্তর। জিজুর জান্নাতুল বাকি শরীফ কোথায় অবস্থিত? মাশাআল্লাহ, মদিনা শরীফে। তো সঠিক উত্তর আপনি বলে দিয়েছেন, তো দর্শকদের মধ্যে যারা সঠিক উত্তর দিয়েছেন, দুইজন সঠিক উত্তর দিয়েছেন, একজন হচ্ছেন জুনাইদ শেখ ভাই, আরেকজন হচ্ছে নূর হোসেন ভাই। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দিক, আপনাদেরকে জান্নাতুল বাকি শরীফে। আসলে এখন তো এটা বললে অনেক সময় ভয় পায়, মানে ভয় লাগে কে কি মনে করে যে আমাদেরকে কোথায় উযু দাফন করার জন্য দোয়া দিচ্ছেন,
কিন্তু প্রত্যেক আশিকের রসুলের এটাই তামান্না যাতে কবরটা সেখানে হয়। অনেক উজুর এটা বলতো, আমি ভয় পাই কেন, এই জন্যই বলছি অনেক বাবা মা আমি দেখেছি যে যদি আরব শরীফে মারা যায় নিয়ে আসার জন্য হুজুর ধরফর করে, কিন্তু যার ইলমে দিন আছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে আমাদের এই ইলমটুকু অর্জন হয়েছে যে সেখানে মারা যাওয়ার এবং সেখানে দাফন হওয়ার কেমন মর্যাদা, কেমন ফজিলত, তো এটা যে জেনেছে সে দোয়াটা সেটাই করবে। তো এই জন্য সবার জন্য এটা করতে আমার মানে ভয় লাগে যে কি কি মনে করে, যারা জানে তারা এত এটা সৌভাগ্য হিসেবে নেয়। আল্লাহ কারিম আমাদের সবাইকে জান্নাতুল বাকি শরীফে দাফন হওয়ার তৌফিক দান। আজকের অনুষ্ঠান এতটুকুই, ইনশাআল্লাহ আগামী কাল আরেকটি বিষয়ের উপর আমরা আলোচনা করব অনুষ্ঠানে, কিছু অন্য মুবাল্লিগদেরকে নিয়ে আমরা হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইয়া রাব্বে মুস্তাফা আমারে হাজে ডাকো না, এসে যেন দেখি দু চোখে তোমার কাবা।